প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো শান্তার মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে শান্তার মহিলা কলেজের কর্তৃপক্ষকে জানাই কৃতজ্ঞতা আজ এখন ক্লাসে আসো আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় चार बहुपदी और बहुपदी समीकरण गत क्लास तुम्हारे शिखे बहुपदी की एवं द्विघात समीकरण साधारण समीकरण तारपर शिखे द्विघात समीकरण मूल सहग सम्पर्क तारपर शिखे तृथायक आज के तुम्हारे अंक कराब देखो अंके उदाहरण चार आछे प्रश्न देखो भलो उदाहरण चार फोर एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस वन इक्वल जीरो समीकरण मूल दुटी आलफा और बीटा हले आलफा प्लस वन बाय बीटा एवं बीटा प्लस वन बाय आलफा मूल विशिष्ट समीकरण निर्णय करो एखन देखो प्रदत्त समीकरण प्रदत्त समीकरण की 4x स्क्वायर माइनस 6x प्लस 1 इक्वल 0 मूल दुटी यथाक्रमे आलफा एवं बीटा এটা আমাদের দেখো মূল দুটি যথাক্রমে আলফা এবং বিটা অতএব আলফা প্লাস বিটা সমান 6/4 6/4 কাটাকাটি করো কত হবে 3/2 কিভাবে 6/4 আসলো সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস एक्स এর সহগ কত 6 আর সর্বোচ্চ পাওয়ার চলকের পাওয়ার কত আছে এক্স স্কয়ার এই এক্স স্কয়ারের সহগ কত 4 অর্থাৎ কাটাকাটি করলে 3/2 গুণফল মূল দ্বয়ের গুণফল কি হবে আলফা বিটা 1/4 এটা আমরা বের করলাম কি মূল দ্বয়ের যোগফল এবং মূল দ্বয়ের গুণফল এখন আমরা একটা সমীকরণ তৈরি করব সেটা কি আর দুটো মূল আছে সেই দুটো মূল থেকে আমরা সমীকরণ তৈরি করব আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল দ্বয়ের मूल द्वयेर जोगफल कत हबे आलफा प्लस 1/बीटा बीटा प्लस 1/आलफा ताहले आलफा और बीटा पाशापाशी निये आसो प्लस और 1/बीटा प्लस 1/आलफा पाशापाशी निये आसो आलफा प्लस बीटार मान कत 3/2 লসাগু করো আলফা বিটা আলফা প্লাস বিটা 3/2 আলফা প্লাস বিটার মান কত 3/2 আর আলফা বিটার মান 1/4 3/2 প্লাস 3/2 গুণন 4/1 কত হবে 2 2 গুণ 4 3/2 প্লাস 6 কত 15/2 মূল দ্বয়ের যোগফল
15/2 চলে আসলো। এখন দেখো মূলদ্বয়ের গুণফল মানে মূলদ্বয়ের মানে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূলদ্বয়ের গুণফল। আবার আবার আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূলদ্বয়ের গুণফল। কত হবে? আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, এর একটা গুণ করো। আলফা বিটা এটা 1 গুণ করো, 1 বাই আলফা বিটা। আলফা বিটার মান কত? 1/4 প্লাস 2 1/4 1/4 প্লাস 2, তারপর দেখো 4 ভাগ আকারে আছে, 4 4 2 6 1/4 4 2 6 4 6 24 25/4। এখন আমি মূলদ্বয়ের গুণফল আমি কি করলাম বের করলাম। কি বলছে? মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। নির্ণয় সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 15/2x প্লাস মূলদ্বয়ের গুণফল 15/4 ইকুয়াল 0। কত হবে? 10^4 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 25 সমান সমান 0। আচ্ছা এটা আমাদের দেখো, তারপর দেখো আমাদের কি আছে অনুশীলনের দাস। অনুশীলনের অঙ্ক দেখো, নাম্বার 7 এর a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4 a ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। 7 এর a দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।